পড়বে লিখবে যাবে স্কুলে খেলবে করবে কলরব এমনটাই তো জীবন এটাই তো শৈশব কিন্তু দারিদ্রতার করাল গ্রাসে সেই সোনালী সুমধুর শৈশবের স্বপ্ন ভেঙে চুরমার নিত্যদিন তাদের হাড়ভাঙা পরিশ্রমে পরিবারের অন্নের সংস্থান এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সেই অঙ্গীকার সর্বক্ষেত্রে যে আজও পরিপূর্ণ হয়নি এর উদাহরণ শত সহস্র কোটি আজও গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যেও একাংশ নবজাতকরা হয় পরিত্যক্ত একাংশ শিশু কিশোর কিশোরীদের সমাজ জীবনে বঞ্চনার পাহাড় চাপা পড়ে শৈশব আর কৈশোরের সুমধুর সোনালী স্বপ্ন ভেঙে চুরমার এমনই উদাহরণ ঊনকোটি জেলার কুমারঘাটের উত্তর কুমারঘাটের মালাকার পাড়ায় পিতা উন্নাসিক তপন গই দুই স্ত্রী সংসারও দুটি প্রথমার তিন কন্যা বড় কন্যার বিয়ে থা হলেও অপর দুই কন্যা কৈশোরে উপনীত সংসারে অভাব অনটন তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা তাতেই শখের পড়াশোনা স্কুল ছেড়ে দুই কিশোরী কন্যা হাড় ভাঙা পরিশ্রমে তাদের সংসার প্রতিপালনে অভ্যস্ত যে কোমল হাতে তাদের লেখা আর খেলাঘরে পুতুল খেলার কথা সে হাত আজ কঠিন রুড়ো ইট ভাঙছে কাজ করতে ভালো লাগে না তবু বাধ্য হয়ে করতে হয় বলে ওই তপন গুইয়ের কিশোরী মেয়েরা জানান কাজ করতে ভালো লাগে না বাবা তো লাগে না দেব করতে পারে তোমাদের কি রোজ রোজগার করে না কেউ নাই আসে মা বাবা থাকিয়ে বাবাও তো পাগলের লাগান ঘরে কিছু দেয় না কাজ করে একলা একলা ঘুরে আর খাই আর মা আসে মাও কি বন্ধন লইছে আর বন্ধন চালাইতে লাগে ঘরের খাওয়ান পত্র দিতে লাগে কি নাম তোমার দীপা বউ নাম কি হীরা কোথায় বাসা এখানে আমরা ঘর নাই আমরা দিদার বাড়ি থাকি কতদিন ধরে কাজ করছো এক দুই মাস হয়ে গেছে আমি কাজ করি স্কুলে গেছো কোন স্কুলে গেছো সাইদাবাড়ি সাইদাবাড়ি স্কুলে কোন ক্লাসে পড়ো ফাইভে কবে বাদ দিছো না আছি এক বছর হয়ে গেছে কাজ কতদিন ধরে শুরু করছো দুই তিন মাস হয়েছে আমি লকডাউনের আগে করতাম না তখন করি লকডাউনের পর টিকা করি তোমাদের কি ইচ্ছা হয় না স্কুলে যেতে অন্যান্য ছাত্রদের মতো তুমি কি পড়ার ইচ্ছা হয় পড়ার তো ইচ্ছা হয় আমরা তো সারা দিনটা স্কুলে পড়া দেই আমরা তো পড়ছি না তো ও আর টিকা কিসব পড়া শিখে আমরা এটি পারি না তে বানানো নান পারি না আর মাস্টারের নজরে পড়া দিব প্রাইভেটে মা বাবা কাজ করে এটা খানি খরচার জায়গাতে প্রাইভেটে কিতাব পড়াইব তাদের বক্তব্যতেই পরিষ্কার তাদের মনে পড়াশোনা করার অদম্য ইচ্ছা কিন্তু তা করার উপায় নেই দারিদ্রতা তাদের সে স্বপ্ন দিয়েছে ভেঙে অভাব সে ইচ্ছা নিয়েছে কেড়ে অসহায়া অভাগিনী মা কিংকর্তব্য বিমূর বাবা নির্বিকার এর মধ্যে অভাবের তাড়নায় কন্যাদের পড়াশোনা বন্ধ করে দিয়েছেন বলে জানালেন বাবা তপন গুই তো ওদেরকে স্কুলও স্কুল বাদ দিয়েছেন কেন অভাবে অভাবে কি করুম টাকা পয়সা নাই কিছু নাই কামের উপর নির্ভর আপনি আপনার কাজেই তো আপনার ইনকামে তো ওরা চলতে পারে ভাঙ্গি আর কত টাকাই পামু এক্ষেত্রে আসলে স্বভাবে অভাব সৃষ্টি বাপের কৃতকর্মের খেসারত দিচ্ছে এই কিশোরীদ্বয় তবু দুঃখ তাদের দুঃখী করেনি করেছে পরিশ্রমী তাদের যা এখনই করার কথা নয় তাদের যা করার ছিল পড়বে লিখবে যাবে স্কুলে খেলবে করবে কলরব এমনটাই তো হবে জীবন এটাই তো শৈশব ওই কিশোরীদ্বয়ের কাছে সেই শৈশব আজ স্বপ্ন ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড